নমস্কার বন্ধুরা, আমি এসেছি আমার একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো কাল সরস্বতী পুজো ছিল, তা কীভাবে আয়োজন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে করেই নিয়েছিলাম, প্যান্ডেল বলতে ঘরের মধ্যেই একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম যা ছিল ঘরে। তো এবছর আমি আর কিছু বানাইনি, দুটো কাগজের হাঁস বানিয়েছিলাম, কিন্তু সেটাকে পুরোপুরি কভার করতে সময় লাগবে বলে সেগুলো আর করা হয়নি। তো সেগুলো একদিন তোমাদেরকে দেখাবো, এইভাবে করবো ঠিক করেছিলাম, কিন্তু প্যান্ডেল মানে ঠাকুরের পেছনে এই এটা দেওয়া হয়নি, কেননা ঠাকুরটা তো আমি ছোট নিয়ে আসি, রাখা হয়, কিন্তু এবছরে বড়রা ওরা কী করেছে, একটু বড় ঠাকুর নিয়ে এসেছিলো, তো ওটা পেছন দিকে দিলে ওটা ঠিক ওর সঙ্গে ম্যাচ করছে না, সেই জন্য দিইনি। বাচ্চারা সবাই মিলে খুব আনন্দ করে বেশ সবাই মিলে অঞ্জলি দিয়েছিল একসঙ্গে, সবাই মিলে সারাদিনই খুব মজা করেছে। তো মজা করলেই তো হবে না, বাচ্চাদের একটু খাওয়ারও ব্যবস্থা করতে হবে, সেই জন্য সকালবেলায় একটু ছোলার ডাল আর লুচি করেছিলাম। তো ছোলার ডালটা আমার ছোট মেয়ে বললো, মা একটু মশলা মশলা দিয়ে করবে, ছোলার ডাল প্লেন ও আবার খেতে চায় না। তো যাই হোক, করেছিলাম, সবাই বললো ম্যাম খুব ভালো হয়েছে খাওয়ার, নিজে রান্না করেছিলাম আর আমার দিদির ছেলে আমাকে খুব হেল্প করেছে। তারপরে পরের রান্নাটা, দুপুরের রান্নাটা দিদির ছেলেই পুরোটা করেছে, অতটা আমার পক্ষে সম্ভব নয়, অনেকজনের রান্না। তো তো সব লুচি ছোলার ডাল খাওয়ার পরে বাচ্চারা বেশ কিছু কিছু জন ঘুরতে বেরিয়ে গিয়েছিল, দুপুরে আসবে ওরা। এদিকে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম দুপুরের লুচি আলুরদম খাওয়ার পরে, লুচি ছোলার ডাল খাওয়ার পরে। তো বাচ্চারা তো দেরি করেই খাবে বলে বলে গেছে ঠাকুর টাকুর দেখে এসে, সেই জন্য আমরা সব জোগাড় টোগাড় তো করে রাখতে হবে, সবাই মিলে কাটাকুটি করে হাতাহাতি সব কাজ করে নিয়ে, আর এই যে লুচিটার তেলটা একটু গরম হয়ে গিয়েছিলো, লুচিটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে সেই কারণে, তারপরে ঠিক হয়েছিল। সবাই মিলে একসঙ্গে কাটাকুটি হচ্ছে আলুর দমের জন্য, আলু কাটা, আর এই দিদির ছেলে আর দিদির বৌমা, এটা আমাদের একটা দাদার মেয়ে, তো সবাই মিলে রান্না করা হয়েছে, কুলের চাটনি করেছিলাম। তো আলুর দমটা বেশ ভালো হয়েছিল, সবাই বলেছিল না আলুর দমটা খুব ভালো হয়েছে। তো সবাই খাওয়া দাওয়ার পর্বটাও বেশ ভালো মতনই কাটলো। তো এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।